আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অ্যাডভাইস ভিডিও অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য সুখবর যে যারা এখনও এলইডিপির অনলাইন ক্লাস সম্পর্কে কোনো ইমেল পাননি তারা কিভাবে ইমেল পাবেন। আমিও অ্যাপ্লাই করেছিলাম ডিজিটাল মার্কেটিংয়ে, আমিও কোনো ইমেল পাইনি। তারপরে আমি একটা কাজ করলাম, তারপরে আমি ইমেল পেলাম। আপনারাও সে কাজটি করবেন। যেটা আমি করেছি সেটা আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, স্ক্রিনে দেখতে থাকুন। আর আগে বলে দিই যে এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আগে থেকে সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। এবার ভিডিওটি দেখতে থাকুন। আমি যখন ইমেল ওদের কাছ থেকে এলইডিপির কাছ থেকে কোনো ইমেল পাইনি, তখন আমি ফেসবুকে মানে অনেকের কাছ থেকে জানতে পারলাম যে তাদেরকে কি ইমেল দেওয়া হয়েছে, সেই ইমেলটা সংগ্রহ করলাম। আপনারা আপনাদের জেলায় যদি কেউ ইমেল পেয়ে থাকে তাদের ইমেলটা সংগ্রহ করবেন, এবং তাদের ইমেইলে কি অ্যাড্রেস দেওয়া আছে সেই ইমেল নাম্বারটি সংরক্ষণ করবেন। তারপরে যা করবেন সেটা দেখতে থাকুন। এই যে আমি আপনার বলেছি যে তাদেরকে ইমেল করেছি আমি, আবার তাদের ইমেল অ্যাড্রেসটি সংগ্রহ করে। তারপর আমি বলেছি স্যার, আমি লার্নিং অ্যান্ড আর্নিং কোর্স অনলাইন এক্সামে পাস করে একটি রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছি। আমি শুনলাম অনেকে মেইল পেয়েছে, আমি পাইনি। আমি গোদাগাড়ি থানার বাসিন্দা, আমি কবে মেইল পাবো দয়া করে জানাবেন। তারপরে আমার রেজিস্ট্রেশন নাম্বার পিক দিলাম এবং রেজিস্ট্রেশন নাম্বার বললাম। তারপর আমি বললাম আমি কোন ডিস্ট্রিক্টের। তারপরে আমি একটি ইমেল করলাম তাদেরকে। তারপর তারা আপনার কিছুক্ষণের মধ্যে বলল থ্যাংক ইউ ফর ইউর ইমেল, ইউ উইল গেট মেইল ভেরি সুন। তারপর তারা বলল কিছুক্ষণে, কিছু সময়ের ভিতরে বা কিছু দিনের ভিতরে আপনি খুব শীঘ্র ইমেলটি পেয়ে যাবেন, তাই বলল। তারপরে আমি পরবর্তীতে ইমেলটা আমার চেক করছি, তো পরবর্তীতে তারা আমাকে ইমেল দিয়ে দিয়েছে, যে ইমেল দিয়ে দিয়েছে প্রাইমারি সিলেকশন ফর এলইডিপি 2020 লট 4। তারপরে যেটা দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে সেটা দিয়েছে, হোপ দ্যাট ইউ আর সেফ অ্যান্ড স্টে অ্যাট হোম, উই ইনফর্ম দ্যাট এলইডিপি 2020 ক্লাস উইল বি স্টার্ট সুন অনলাইন ডু টু করোনা ভাইরাস। করোনা ভাইরাসের কারণে অনলাইনে ক্লাসটি শুরু হতে যাচ্ছে, তার জন্য আপনারা ক্লিক করুন, ক্লিক হিয়ার। তারপরে এখানে ক্লিক করলাম, তারপরে যাবতীয় ইনফরমেশন দিলাম, এখানে ক্লিক করে যাবতীয় ইনফরমেশন দিলাম এবং সাবমিট করলাম, তারপরে হয়ে গেল। তারপরে এনি সাজেশন ফর অনলাইন ক্লাসে আপনারা যে কোনো একটা মতামত দিবেন যে কিভাবে বা কখন অনলাইনে ক্লাসটি করলে ভালো হয়। এটাই ছিল এই ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই কমেন্টে মতামত জানাবেন।